নজরুল কলাক্ষেত্রে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রী ভি জি এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা ও উপমুখ্যমন্ত্রী উপু দেববর্মন সহ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং সমাজ মন্ত্রী শান্তনা চাকমা সহ মোর্চার কার্যকর্তা ও সদস্যরা জেলা সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত মোর্চার এই কার্যকরণী বৈঠক নিয়ে ওবিসি মোর্চার সভাপতি সমীর ঘোষ জানান রাজ্য কার্যকরিণী বৈঠকের পর একযোগে ষাটটি মোর্চার সংযুক্ত বৈঠক মঙ্গলবার আয়োজিত হয় বৈঠকে সাংগঠনিক নানান বিচার বিশ্লেষণ করা হবে এবং দেশের নির্বাচনকে সামনে রেখে দলীয় রণনীতি ও রণকল স্থির করা হবে বলে জানান তিনি নমস্কার সবাইকে আজকে আজকে আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সাতটি মোর্চা রয়েছে সাতটি মোর্চার সংযুক্ত কার্যকরণী বৈঠক আমাদের নতুন কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই কার্যকরণী বৈঠক আমাদের দলের বিভিন্ন যে কার্যপদ্ধতি সে কার্যপদ্ধ একটি অপরিহার্য অঙ্গ তারই অঙ্গ হিসাবে আমাদের প্রদেশ স্তরে যে কার্যকরণী বৈঠক মোর্চাগুলি হয়ে থাকে এইবার একটা সংযুক্ত আকারে হচ্ছে আজকের এই কার্যক্রমী বৈঠকে আমাদের সর্বভারতীয় স্তরে নেতৃত্ব হিসেবে এখানে উপস্থিত আছেন ভি সতীশজি আমাদের উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মাজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সমস্ত সদস্য সদস্যগণ আজকের আমাদের এই কার্যক্রমী বৈঠকে উপস্থিত হয়েছেন এছাড়া আমাদের বৈঠকে যারা আজকে আপেক্ষিক তাদের মধ্যে রয়েছেন মোর্চার সভাপতি মোর্চা কমিটির সমস্ত প্রদেশ স্তরের যারা সদস্য সদস্যরা রয়েছেন এছাড়া আমাদের জেলা সভাপতি এবং জেলার দুই সাধারণ সম্পাদক আজকের এই বৈঠকে আপেক্ষিক হিসাবে আছেন আজকের এই কার্যক্রমী বৈঠক থেকে মূলত আমাদের বিগত দিনের সাংগঠনিক কাজকর্মের যেরকম বিচার বিশ্লেষণ হবে তেমনি আগামী দিনে আমাদের একটি নির্দিষ্ট দিশা তৈরি হবে আমাদের বিশেষ করে দুই হাজার তেইশে যে আসন্ন যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় রণনীতি তৈরি হবে এবং সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আমাদের বিশেষ করে মোর্চার যে যা যে সংগঠন রয়েছে সে সংগঠনের যে বুস্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার দিশা আজকে এখান থেকে এই কার্যক্রমের বৈঠকতে তৈরি হবে আপনার নাম আমার নাম সমীর ঘোষ আমি প্রদেশ সভাপতি ও বিসি মোর্চা প্রদেশ কেন্দ্রীয় কার্যকরণী বৈঠকের পর রাজ্য কার্যকরিণী বৈঠক সম্পন্ন হয়েছে মন্ডল স্তরের বৈঠকও সফলভাবে সম্পন্ন করে এবার মোর্চার বৈঠক সম্পন্ন করে নিজেদের অবস্থান বিরোধীদের চেয়ে অনেকটাই শক্তিশালী করেছে পদ্মশিবির শিবির সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়ের পর কর্মী সমর্থকদের মনোবল ও এখন তুঙ্গে অন্যদিকে বিরোধী শিবির কার্যত ছন্ন ছাড়া দোষারোপ আর সংবাদ সম্মেলনের মধ্যে আটকে আছে দলীয় কোন্দলে ভরপুর কংগ্রেস এবং টিম করে চলা সিপিআইএম বিরো রিপোর্ট রাইজেস্ট নিউজ